বন্ধুরা, গত ভিডিওতে দেখেছেন বালটাল বেস ক্যাম্প। আজ আমরা চলেছি বালটাল থেকে কাটরা। আমরা কিভাবে বালটাল থেকে কাটরা পৌঁছাই, এই বালটাল থেকে কাটরা পৌঁছাতে আমাদের কত সময় লাগলো, বালটাল থেকে কাটরা জার্নির সমস্ত বিবরণী থাকছে আজকের ভিডিওতে। ভোর তিনটে আমরা পৌঁছাই বালটালের কার স্ট্যান্ডে। আমাদের গাড়ি ভাড়া করাই ছিল, ড্রাইভার বন্ধুকে ফোন করতেই তিনি এসে হাজির হলেন। ভোর চারটে গাড়ি ছাড়ল কাটরার উদ্দেশ্যে। আসার সময় যেমন কনভয় আমাদের নিয়ে এসেছিল, এখনো আমরা কনভয়ের সাথেই যাচ্ছি। বালটাল থেকে জম্মুর দূরত্ব প্রায় 395 কিলোমিটার, আর এই স্থান থেকে কাটরার দূরত্ব 300 কিলোমিটারেরও বেশি। আমরা যখন বালটাল থেকে রওনা দিলাম, তখনও চারিদিকটা ছিল বেশ অন্ধকার। ক্রমশ দিনের আলো ফুটতে শুরু করেছে। আলো অন্ধকারের এই যাত্রা আমি বেশ উপভোগ করছি। আজ প্রচুর অমরনাথ যাত্রী ফিরছে তাদের গন্তব্যে। বালটাল থেকে সবে কয়েক কিলোমিটার এসেছি, গাড়ি থামল। এখানে অমরনাথ যাত্রার আরও কিছু বাস ও গাড়ি জম্মু যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এখন সময় ভোর 4:30। ভোরের বালটালে এই দৃশ্য মন ভরিয়ে দিল। দেখুন বন্ধুরা, প্রায় 30 মিনিট পর আবার আমাদের যাত্রা শুরু হলো। আমরা এখন বেশ ক্লান্ত। আমাদের মধ্যে অনেকেই ঘুমিয়ে পড়েছে, তবে আমি এই যাত্রাপথের সৌন্দর্য দু চোখ ভরে দেখছি। এখন সময় সকাল 5:10। আমরা পৌঁছালাম সোনমার্গে। এ পথে যেতে যেতেও দেখছি আমাদের সৈনিক ভাইরা কয়েক মিটার অন্তর অন্তর দাঁড়িয়ে আছে। জম্মু থেকে পহেলগামের ভিডিওতে আমি বলেছিলাম আমরা জম্মু থেকে জম্মুর জন্য এই 12 সিটের টেম্পো ট্রাভেলার 7 দিনের জন্য ভাড়া করেছি। আমাদের এর জন্য খরচ হচ্ছে 36,000 টাকা। তবে আমাদের ড্রাইভার বলেছিলেন আমাদের শ্রীনগর ঘোরাবে, কিন্তু আমাদের গাড়ির রুট পারমিশনটি ওইভাবে করা হয়নি, তাই আমরা এখন চলেছি কাটরার দিকে। এখন আমাদের আর শ্রীনগরে থাকা হলো না, তবে তার জন্য আমাদের তেমন কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ আমরা সবাই বেশ কয়েকবার শ্রীনগর ঘুরেছি।
সকাল 8টা আমরা পৌঁছালাম শ্রীনগর। হঠাৎই বেশ বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টি ভেজা শ্রীনগরকে দেখতে দেখতে এগিয়ে চলেছি। সকাল 9:45 আমরা পার হচ্ছি বানিহাল টানেল। সকাল 10:15 আমরা বানিহাল বাজারে। এখনো দেখছি বেশ বৃষ্টি হচ্ছে। দুপুর 12টা আমরা একভাবে চলেছি। এর মধ্যে গাড়ি একবারই
বালটালের কাছে থেমেছিল। এরপর গাড়ি আর থামেনি। এখন আমরা চলে এসেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের কাছে। এবার গাড়ি থামল লাঞ্চের জন্য। আমরা বৃষ্টি উপেক্ষা করে দুপুরের খাবার খেতে চলে আসলাম একটা ভাণ্ডারায়। এখানে আমরা খাচ্ছি ভাত, রুটি, ডাল, তরকারি, পান্তুয়া। এখানে গরম গরম পান্তুয়া পরিবেশন করা হচ্ছিল। পান্তুয়ার স্বাদ অসাধারণ, আমি তো বেশ কয়েকটা খেলাম। দুপুর একটা, খাওয়া দাওয়ার পর আমরা চললাম কাটরার উদ্দেশ্যে। এখন আমরা পার হচ্ছি চেনানি নার্সারি টানেল। এই টানেলের বর্তমান নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। ঘড়িতে এখন সময় দুপুর দুটো। আমরা প্রায় কাটরার কাছে চলে এসেছি।
বেলা 2:20 আমরা পৌঁছালাম কাটরা। এখানেই আমাদের 10 ঘন্টার এই জার্নি শেষ হল। এখন আমরা যাব হোটেলে। বন্ধুরা দেখতে থাকুন সফল সফল ভ্রমণ চ্যানেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।